আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেএম শাফিন আছি আপনাদের সঙ্গে। সো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে আমি একটি বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং সেই বইটির একটা কুইক রিভিউ দিতে যাচ্ছি। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমি যে বইটি রিভিউ করতে যাচ্ছি সেটি হচ্ছে টুনটুনি ও ছোটাচ্ছু বাই মোহাম্মদ জাফর ইকবাল। তো যারা বই পড়েন, বাঙালিরা যারা বই পড়েন তাদের মধ্যে তারা মোহাম্মদ জাফর ইকবালকে চিনেন না, না বললেই চলে। যারা চিনেন না তাদের কথা তারা, অর্থাৎ আমি বলতে আমি বিশ্বাস করি যে তারা কোনো প্রকৃত পাঠক না। তবে মোহাম্মদ জাফর ইকবাল তিনি হলেন বাঙালি লেখকদের মধ্যে বিশাল একজন মানুষ, বিশাল একজন লেখক। তার লেখা পুরো বাংলাদেশে অনেক প্রচারিত হয়েছে, অনেক পাঠক তার লেখা পড়ে এবং তাকে ফেভারিট লেখক হিসেবে ধরে নিয়েছে পুরো বাংলাদেশের কোটি কোটি পাঠক। তবে এর মধ্যে এই বইটি জাফর ইকবালের লেখা বেস্ট সেলার বইগুলোর মধ্যে একটা। বইটির নাম টুনটুনি ও ছোটাচ্ছু। বইটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল, পাওয়া যাচ্ছে পার্ল পাবলিকেশন। এই যে বইটি হচ্ছে আসলে, বইটির বিষয় হচ্ছে আসলে এটি একটি গোয়েন্দা কাহিনী এবং এটিতে 12 থেকে 17 বছর বয়স কিংবা অন্য বড়দেরও বা ছোটদেরও ভালো লাগতে পারে। সো তাদের জন্য এই বইটি বিশেষত লেখা হয়েছে এবং এতে গোয়েন্দা কাহিনী তুলে ধরা হয়েছে হাসির সঙ্গে। এখানে একটি মেয়ের নাম টুনটুনি আর তার চাচার নাম চাচ্চু, আর চাচা তো চাচ্চুই, আসলের নাম শাহরিয়া। কিন্তু তাদের পরিবারের সবাই ছোটো চাচ্চু থেকে চলে গিয়েছে ছোটাচ্চু। সো এখান থেকেই তার নাম হয়ে যায় ছোটাচ্চু এবং তারপর থেকে শুরু হয় অনেকগুলো অভিযান। আর প্রথমে একটা কথা বলে রাখি, তাদের বাড়িতে কিন্তু বিশাল একটা ক্রাউড, তাদের মেম্বার প্রায় 30-40 জন, অনেক মেম্বার, প্রায় না বললেই চলে, না বল পুরো পৃথিবীতে নাই প্রায়। সো 40 জন মেম্বারের পরিবারের কাহিনী প্লাস এটাতে গোয়েন্দা কাহিনী আছে। ছোটাচ্চু আর টুনটুনি ও ছোটাচ্চুর দুঃসাহসিক গোয়েন্দা, তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারা বিভিন্ন মিস্ট্রি সলভ করে। সো যেমন একবার একটা ভণ্ড তান্ত্রিক বাবাকে ধরেছে, তান্ত্রিক, এরপর হলো বাদরওয়ালাকে ধরেছে, সে চোর ছিল। সো এরকম বিভিন্ন রহস্যময় গল্প নিয়ে এই বইটি লেখা। তো এই বইটির একটি সিরিজ আছে, সিরিজটার নাম হচ্ছে টুনটুনি ও ছোটাচ্চু এবং এই বইটির নামও হচ্ছে টুনটুনি ও ছোটাচ্চু। এই বইটি হচ্ছে সিরিজের প্রথম বই আর আমি এই প্রথম বইটি শুধু সংগ্রহ করেছি, তবে আমার কাছে অন্য বইগুলো নেই। সো ফর দ্যাট আই এম সো সরি। আশা করি আমি পরের কোনো সময় বইগুলো কিনতে পারবো। সো কিনলে অবশ্যই ওইগুলো ভিডিও আসবে। তো এই বইটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এবং এটা আমি রেকমেন্ড করি অবশ্যই, অবভিয়াসলি আপনারা এটা পড়বেন, মাস্ট রিড। সো আর ভিডিওটিতে আর সরি কী বলছে আর এই বইয়ে অনেক ছবি দিয়েও বোঝানো হয়েছে এই যে এরকম, এই যে এটা টুনটুনি, এটা হচ্ছে। যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে ভালো কোনো একটি গোয়েন্দা কাহিনী পড়া, যেটা অনেক অনেক ভালো বই এবং প্রায় সবাই এই বইটির নাম শুনেছে এবং সবাই রিকমেন্ড করে, তাহলে অবশ্যই গো উইথ টুনটুনি ও ছোটাচ্ছু বাই মোহাম্মদ জাফর। সো বইটি অনেক ভালো, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। সো বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে, আমি বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটি হচ্ছে আমাদের আজকের বইটি।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটির নিচে থাকা লাইক বাটনটিতে প্রেস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি কমেন্ট করুন আপনার কাছে কেমন লাগলো, এটা ভালো লাগলো নাকি মন্দ লাগলো, যেটাই লাগলো। সো একটি কমেন্ট করুন, সেটা আমাকে আরও বুক রিভিউ না হয় কিউবিং রিলেটেড ভিডিও না হয় ইংলিশ শেখানো আমি বিভিন্ন ভিডিও বানাতে আমাকে অনুপ্রাণিত করবে। আমি দেখবো যে আমার ভিউয়ারগুলো আমাকে ভালোবাসছে, আমার ভিডিও আপনারা দেখতে চান, তারা দেখতে চায়, সেই সময় আমি আরও ভিডিও পোস্ট করতে আগ্রহী হব। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।